কেউ বলবে না আপনাকে এই সত্য কথা, কারণ এই সত্যটি শুনতে খারাপ লাগবে। কিন্তু আজ আমি আপনাদের এই সত্য কথাটি বলতে চাই, কারণ যদি আজ আপনি এই সত্যটি বুঝতে পারেন, তাহলে জীবনে স্বার্থপর লোকের কারণে কখনো আফসোস করবেন না। সবার আগে একটি ছোট্ট গল্প শোনাব এবং তার সাহায্যে আপনাদের বোঝানোর চেষ্টা করব। একবার একটি ছোট মাছ তার মাকে বলে, আমরা জলে কেন থাকি, ডাঙাতে কেন নয়? তখন তার মা বলে, কারণ আমরা ফিশ, তাই জলে থাকি, ডাঙাতে তো সবাই শেলফিশ থাকে। হতে পারে গল্পটি অনেক ছোট, কিন্তু এর অর্থটি সত্য। আমরা স্বীকার করি বা না করি, এই পৃথিবীর বেশিরভাগ লোক, বা হতে পারে সবাই, স্বার্থপর। আমাদের মুখে মিষ্টি থাকে, কিন্তু ভিতরে বিষ। আমার অর্ধেক কথা শুনে এখনই কোনো সিদ্ধান্ত নেবেন না। আমি বলতে চাইছি, সবার প্রথমে নিজেকে, তারপর অন্যের উপকার করুন। একই কথা প্লেনেও বোঝানো হয়, খারাপ সময়ে প্রথমে নিজের অক্সিজেন মাস্ক পরুন, তারপর অন্যের মাস্ক লাগান। আমি বলছি না যে আপনি সম্পূর্ণ স্বার্থপর হয়ে যান, কিন্তু এমনটাও হবেন না যে অন্যের স্বার্থ পূরণ করতে গিয়ে আপনি নিজেকে হারিয়ে ফেলেন। সব থেকে ভালো হলো, সময় থাকতে আপনার চারপাশের স্বার্থপর লোকগুলোকে চিনুন। সবসময় মনের কথা নয়, কখনো কখনো ব্রেনের কথাও শুনুন। এটা মনে রাখুন যে আপনার সময় যদি এখন ভালো হয়, তাহলে লোক আপনার গুণগান করবে, আর যদি আপনার সময় খারাপ হয়, তাহলে লোক আপনার খারাপ গুণ বলবে। স্বার্থ থাকলে সম্পর্ক করবে, কাছেও আসবে, আর যদি স্বার্থ না থাকে আর আপনার সাহায্য চায়, তাহলে এই লোকগুলোই নিজের অজুহাত দেবে। ফোনে শুনতে পাচ্ছি না বলে ফোন সুইচ অফ হয়ে যাবে। এই পৃথিবীতে বেশিরভাগ লোক স্বার্থপর, সম্পর্ক স্বার্থপর, চিন্তা স্বার্থপর, প্রশংসা স্বার্থপর, ভক্তি স্বার্থপর, এমনকি রক্তের সম্পর্কও স্বার্থপর। কিন্তু স্বার্থপর হওয়াটা কোনো দোষের নয়। যখন লোক স্বার্থপর, তখন আপনিও সম্পর্ক কেবলমাত্র স্বার্থের জন্যই রাখুন, তাহলে আফসোস করতে হবে না। স্বার্থ, এই শব্দটিকে আমরা খারাপ বলি, কিন্তু একবার ভেবে বলুন তো, যদি এই স্বার্থ না থাকত, তাহলে কি কোনো সম্পর্ক থাকত? হয়তো কোনো সম্পর্কই তৈরি হতো না। মায়ের মমতা আর বাবার ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে যত সম্পর্ক আছে, সেই সব কিছু স্বার্থের জন্যই, আর এটাই সত্য। এছাড়া এই পৃথিবীতে মূল্য আছে শুধু টাকার, সম্পর্ক প্রয়োজনের জন্য তৈরি হয়ে থাকে। প্রয়োজন পরিবর্তন হলে সম্পর্কও পরিবর্তন হয়ে যায়। এই পৃথিবীতে যত সম্পর্ক আছে সবই স্বার্থের জন্য, বা বলতে পারেন স্বার্থের জন্যই সম্পর্কের জন্ম হয়। স্বার্থ না থাকলে সম্পর্ক হতো না। স্বার্থপর তো আমরা সবাই, আর স্বার্থপর হওয়াতে খারাপ কিছু নেই। যেমন নিজের সততা বাঁচানোর জন্য বেইমানের সব রাস্তা জানা থাকা দরকার, একইভাবে স্বার্থপর লোকের থেকে বাঁচার জন্য নিজেকেও স্বার্থপর হওয়া জরুরি। সবসময় ভালো হয়ে হ্যাঁ বলার থেকে কখনো কখনো স্বার্থপর হয়ে না বলাও দরকার। মনে রাখবেন, জঙ্গলে সোজা গাছকে সবার আগে কাটা হয়, তাই আপনাকেও একটু বাঁকা হওয়ার দরকার আছে। আমি এটা বলছি না যে স্বার্থপর হয়ে কাউকে ধোকা দিন, কিন্তু এতটা স্বার্থপর অবশ্যই হন যাতে আপনাকে কেউ ধোকা না দিতে পারে। এতটা স্বার্থপর হবেন না যে কাউকে ব্যবহার করে তার ক্ষতি করবেন, কিন্তু এতটা স্বার্থপর অবশ্যই হবেন যাতে কেউ তার প্রয়োজনে আপনাকে ব্যবহার করতে না পারে, আপনার ক্ষতি না করতে পারে। অন্তত এতটা স্বার্থপর অবশ্যই হন যাতে কেউ আপনার মূল্যবান সময় কেউ নষ্ট না করতে পারে। কখনো আশা করবেন না যে আপনি পড়ে গেলে কেউ আপনাকে ওঠাবে, নিজেই নিজেকে ওঠাতে হবে। পৃথিবীতে সব নিজের স্বার্থেই চলে। তো বন্ধুরা, আপনি কি মনে করেন? এই সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে বলুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। থ্যাংকস ফর ওয়াচিং সহজ জীবন।